এরাই ভবিষ্যতে সন্ত্রাসী। প্রত্যেক মা বাবাকে রিকোয়েস্ট করবো, যতজন আমার মাধ্যমে হচ্ছে শির্ক, এর মাধ্যমে পড়ার প্রতি অনীহা আসছে, এর মাধ্যমে সামাজিক অপরাধ বোধ বেড়ে যাবে। সুতরাং এখন থেকে যদি না আটকান তাহলে আগামী দিনে এরাই সন্ত্রাসী। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এ তো মাসখানেক আগে নার্সারিতে গেলাম কিছু গাছ কিনবো বলে। সেখানে গিয়ে যে ছেলেটা থাকে তাকে আমি খুঁজে পাচ্ছি না। তো পাশে দেখলাম দুটো ছেলে অল্প বয়স্ক, মোবাইল নিয়ে ব্যস্ত রয়েছে। ঠিক তার অদূরেই একজন ভদ্রলোক বসে আছে। তা আমি গিয়ে ওই দুটো বাচ্চাকে জিজ্ঞাসা করলাম যে ভাই, এই নার্সারির মালিকটা কোথায়, আমি কিছু চারা গাছ নিতে এসেছি। তো দেখছি তারা কিছু একটা খেলছে মোবাইলে। আমি বললাম ভাই, নার্সারির মালিকটা কোথায়? তো তারা খেলেই যাচ্ছে। তখন আমি আবারও একটু জোর দিয়ে জিজ্ঞাসা করলাম, ভাই নার্সারির মালিকটা কোথায় গিয়েছে, একটু বললে ভালো হয়। তো তখনও সে রেসপন্স করলো না, সে মোবাইলটা মুখের সামনে নিয়ে কি জোরে জোরে কথা বলছে আর কিছু একটা খেলছে তাই মনে হলো। পাশে ভদ্রলোক বলছে, এ তো চরম বেয়াদব ছেলে, এই লোকটা জিজ্ঞাসা করছে যে নার্সারির মালিক কোথায়, যে ছেলেটা থাকে সে কোথায়, তুই কোনো কথাই উত্তর দিচ্ছিস না, বেয়াদব কোথাকার। তো ছেলেটা উঠে সে লোকটাকে বলল যে আপনি বেয়াদব, আপনি চুপ করেন, নার্সারির মালিক কোথায় গেছে আমি জানি না। যে লোকটা অদূরে বসেছিল সে আমার বাবার চেয়েও বয়সে বড় হবে বলে আমার মনে হলো। কিন্তু ওই ছেলেটা তাকে এইভাবে কথা বলল, মানে আপনি বেয়াদব। আমি অবাক হয়ে গেলাম। তারপরে কিছুক্ষণের মধ্যে ছেলেটা আসলো, আমি গাছ নিয়ে চলে আসার সময় জিজ্ঞাসা করলাম যে ছেলেটা কি করছে। তো বলছে পাবজি খেলতে ব্যস্ত। হ্যাঁ, পাবজি 2017 সালের শেষের দিকে অর্থাৎ ডিসেম্বর মাসে এটা লঞ্চ হয়, 2018 শুরুর দিকে এটা অ্যান্ড্রয়েডের মোবাইলে আসে। প্রায় পৃথিবী জুড়ে প্রাথমিক অবস্থায় 60 মিলিয়ন এই গেমসটা বিক্রি হয়। তারপরে আপনার অ্যান্ড্রয়েডে এটা প্রায় 600 মিলিয়নের উপরে ডাউনলোড হয়েছে। এটা জাপানি একটা ফিল্ম ব্যাটেল রয়্যাল বলে একটা ফিল্ম থেকে উদ্বুদ্ধ হয়ে কোনো একজন ব্যক্তি এই গেমটাকে বানিয়ে ফেলেন। এই গেমটা ইতিমধ্যে বহু দেশে নিষিদ্ধ হয়েছে। মোবাইলে প্রায় সমস্ত গেম খেলাই একজন মুসলমানের জন্য হারাম। আপনি যা খেলবেন যাতে কোনো শরীর চর্চা নেই, এমন কিছু যা আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাস্তা থেকে বিচ্যুতি ঘটায় তাই হারাম। হ্যাঁ, পাবজি এটা 100% একটা হারাম গেম, কিন্তু এই পৃথিবীর এক তৃতীয়াংশ বাচ্চারাই হয়তো পাবজিতে ব্যতিব্যস্ত হয়ে গেছে। কেউ সুইসাইড করেছে এখনও খবর এসে গেছে। এই গেমটা একজনও খেলা যায়, সাথে আরও অনেকগুলো ব্যক্তিকে নিয়েও খেলা যায়। পাবজি প্লেয়ার আননোন ব্যাটেল গ্রাউন্ডস, মানে একটা খেলোয়াড় যে একটা অজানা একটা রণক্ষেত্র বা যুদ্ধক্ষেত্রে অবস্থান করে। এই পাবজি এর নেশাই বহু পরিবারে আজকে অশান্তি শুরু হয়েছে। আর এই খেলাটা মানে আপনাকে যুদ্ধ করতে হবে, আপনাকে মানুষকে মারতে হবে, হত্যা করতে হবে। আপনি যত বেশি হত্যা করতে পারবেন তত আপনি পয়েন্ট গেইন করবেন, এবং আপনি যদি শেষ পর্যন্ত টিকে যান বা আপনারা টিকে যান, আপনার যে দলটা নিয়ে খেলছিলেন আপনারা উইনার। এটা আপনাকে হত্যালীলা শেখাচ্ছে। হ্যাঁ, এটা আপনাকে হত্যালীলা শেখাচ্ছে। সাইকিয়াট্রিস্ট মনোবিজ্ঞানীরা বলছে যে মানুষ যার সাথে অভ্যস্ত হয়ে যায় তাই সবসময় ভাবতে শুরু করে, তেমনই করার চেষ্টা করে। তাই তো বহু মানুষ আজকে দেখবেন যারা যে কাজের সঙ্গে যুক্ত তাদের মাইন্ডটা সেই কাজের সঙ্গে সেট আপ হয়ে থাকে। কোনো একজন আদালতের একজন জজ সাহেব একজন উইটনেসকে উইটনেস বক্সে ডেকে বলেছিলেন যে আপনি কি করেন। তো বলছে আমি প্রাইমারি শিক্ষক 40 বছর যাবত। তো তিনি মজা করে বলেছিলেন যে আপনি কি সাক্ষী দেবেন, আপনার সাক্ষী এখানে তো রিলায়েবল নয়। কেন? আপনি বাচ্চাদের সাথে থাকতে থাকতে আপনি বাচ্চা মনা হয়ে গেছেন। এটা একটা মানুষের ফিতরাত, মানুষের বৈশিষ্ট্য। সে যা করে, সে যা যার সঙ্গে চলে, সে নিজেকে তাই মনে করে। পাবজি খেলতে খেলতে একসময় এরা মানুষ হত্যা করতে এদের দ্বিধাবোধ হবে না। খেলার সময় এরা চিৎকার দিয়ে খেলাধুলা করে, অনেকে দেখেছে গালিগালাজও করছে খেলার মধ্যে। কিন্তু এই খেলা পরিবারে অশান্তি ডেকে এনেছে, তাই এ বিশ্বের বহু দেশ আপনার এই পাবজিকে নিষিদ্ধ করেছে। আর আমাদের দেশের সরকার তো এইসব বিষয়ে ধ্যান দেয় না। মানুষ গর্ধব গাধা থাক এটাই চায় আমাদের দেশের সরকার,
যাতে করে আওয়াজ না তুলতে পারে, কথা না বলতে পারে। দে ওয়ান্ট অনলি ভোট, শুধুমাত্র তারা ভোট চায়, আর কিছু নয়। কিন্তু সমাজ নষ্ট হয়ে যাচ্ছে। বহু শিক্ষিত ভালো দেশ যারা, তারা কিন্তু পাবজিকে ব্যান করে দিয়েছে, আমাদের দেশে এখনো চলছে। তাহলে একটা ছেলে যখন এই ব্যাটেল ফিল্ডে খেলবে, খেলতে 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 মানুষকে মারবে, মারতে 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 একটা কি হয়ে যাবে, তার মারার একটা প্রবণতা হয়ে যাবে, বাস্তব জীবনে সে মানুষকে মেরে দেবে, কোনো সমস্যা নেই। সূরা মায়দা সূরা নম্বর 5 আয়াত নম্বর 32 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, বিশেষ দুটো কারণ ছাড়া কেউ যদি একজন মানুষকে হত্যা করে, সে যেন সমগ্র মানব জাতিকে হত্যা করলো। তাহলে এরাই কিন্তু ভবিষ্যতে সন্ত্রাসী। হ্যাঁ, এরাই ভবিষ্যতে সন্ত্রাসী। প্রত্যেক মা বাবাকে রিকোয়েস্ট করবো, যতজন আমার বক্তৃতা শুনছেন, অন্তত পক্ষে আপনারা সবাই আপনাদের ছেলের মোবাইলটাকে চেক করবেন এবং পাবজিটাকে আন ইনস্টল করে দেবেন, নইলে আপনাদের ছেলের ভবিষ্যৎ খুবই ভয়াবহ হবে বলে আমরা মনে করি, কারণ আমরা ইতিপূর্বে বহু কিছু এরকম দেখেছি। সো এটাকে ত্যাগ করুন, পাবজিকে ত্যাগ করার চেষ্টা করুন, নইলে সমাজ নষ্ট হয়ে যাবে। এই পাবজির কারণে অনেক ছেলে মেয়েদের পড়াশোনা উঠে যাচ্ছে, তাদের পড়াশোনায় মন নেই, এবং খেলতে গিয়ে এতটাই অ্যাডিক্টেড হয়ে যাচ্ছে যে তারা মনেই করছে না যে তারা কোথায় রয়েছে। তারা মোবাইলের মধ্যে যেন একদম ঢুকে গিয়েছে, তারা মনে করছে যে আমি একজন ওয়ারিয়র, যোদ্ধা, আর সামনে আমার যোদ্ধা রয়েছে, তাকে হত্যা করতে হবে। ওই যে নার্সারি ওই ছেলেটার মতো, যে তিনবার ডাকার পরও একদম ক্লোজলি তাকে আমি দেখেছি, কিন্তু সে কিন্তু কান করেনি। তাহলে বুঝতে পারছেন কি, একদম হিরোইনের নেশার চেয়েও ভয়ঙ্কর এই পাবজি, হিরোইনের নেশার চেয়েও ভয়ঙ্কর। যদি চো এটা ইসলামে 100% হারাম, ইসলামে সেগুলো সবই হারাম যেগুলো আপনার সোসাইটির জন্য খারাপ, মাথার মধ্যে রাখবেন। সো সোসাইটিকে সুন্দর করার জন্য ইসলামে অ্যাপ্লাই করতে হবে আপনার লাইফে। আপনার শুনতে খারাপ লাগলো, কথাটা সত্য। সো এই গেমকে আপনার ছেলে মেয়েকে এখনই ত্যাগ করতে বলুন, নইলে ভবিষ্যৎ আমাদের কিন্তু, ভবিষ্যৎ প্রজন্ম কিন্তু নষ্টের দিকে চলে যাচ্ছে। আর একটা লেটেস্ট ভার্সন বেরিয়েছে, এটা খুবই খারাপ, সেটা হচ্ছে সরাসরি মূর্তিকে সম্মান করলে আপনার অস্ত্র দিয়ে দেওয়া হচ্ছে, মূর্তিকে সম্মান করলে অস্ত্র দিয়ে দেওয়া হচ্ছে। এই মূর্তিকে সম্মান করা শিরক, মূর্তিকে সম্মান করা হিন্দু ধর্মেও জায়েজ নয়, মুসলমান ইসলাম ধর্মেও মূর্তিকে সম্মান করা জায়েজ নয়, দুটোই শিরক। কারণ তারা যে মূর্তিকে সম্মান করছে সে মূর্তির অবয়ব ভিন্ন, অর্থাৎ তারা যে মনে করে যে 33 কোটি ভগবান হিন্দু ভাইয়েরা, এই 33 কোটির মধ্যে তারা নয়। সুতরাং শ্রীমদ্ ভাগবত গীতা 7 নম্বর অধ্যায় 20 নম্বর মন্ত্রতে বলা হচ্ছে, কামনার দ্বারা যাহাদের জ্ঞান নষ্ট হইয়া গিয়াছে তাহারা বিভিন্ন দেবদেবীর পূজা করিয়া থাকে, কারণ একাম বোম্মাম দিউতা নাস্তি নাস্তি নিহিনি কিঞ্চন, কারণ ভগবান একজন একজন, আর কেউ ভগবান নেই। একজন ভগবানকে বাদ দিয়ে যদি কেউ কোনো কিছুকে সম্মান করে গড হিসাবে, ভগবান হিসাবে, তাহলে সে ব্যক্তি শিরক করলো, তার থাকার জায়গা হচ্ছে হেলফায়ার অফ দ্য জাহান্নাম, জাহান্নামে যেতে হবে, হিন্দু হলেও জাহান্নামে যেতে হবে। আর যদি মুসলমান হন তাহলে আপনি শিরক করছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, খবরদার আমি সমস্ত পাপ তোমাদেরকে ক্ষমা করে দিতে পারি, কিন্তু তুমি যদি শিরক করো তো সেই শিরকের পাপ খাস বিশেষ তওবা ছাড়া তোমরা যদি এই পৃথিবীর মায়া ত্যাগ করো, আমি সেই শিরকের পাপ আমি ক্ষমা করব না। সূরা নিসা 16 নম্বর 4 আয়াত নম্বর 48 এবং 116। সো যারা খেলছে অবশ্যই আনইনস্টল করান এই গেমসকে, এর মাধ্যমে হচ্ছে শিরক, এর মাধ্যমে পড়ার প্রতি অনিয়া আসছে, এর মাধ্যমে সামাজিক অপরাধ বোধ বেড়ে যাবে। সুতরাং এখন থেকে যদি না আটকান তাহলে আগামী দিনে এরাই সন্ত্রাসী হবে। সো খুব ভালো করে মনোযোগ সহকারে শুনে এই ভিডিওটাকে শেয়ার করবেন, তাদের অবধি যেন পৌঁছায় যারা এইভাবে অ্যাডিক্টেড রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে শুভবুদ্ধির উদয় হওয়ার তৌফিক আদা করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।